এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাঁকুড়া জেলার রায়পুরের বাসিন্দা লক্ষ্মীকান্ত। তিনি পেশায় দিনমজুর, দিন আনা দিন খাওয়া সাংসারিক জীবনের পাশাপাশি তিনি এক অনন্য সামাজিক ধর্ম দীর্ঘ 7 বছর ধরে পালন করে চলেছেন। তিনি যেন সমাজের কাছে অঙ্গীকারবদ্ধ, সমাজের সব জঞ্জাল তিনি সলভ করবেন। ঝাড়ু কোদাল হাতে নিয়ে লক্ষ্মীকান্ত বাবু শহর থেকে শুরু করে গ্রাম, শুধু নিজের জেলা বাঁকুড়া নয়, পাশাপাশি জেলা যথা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও জঙ্গল সাফ করতে ঝাঁটা কোদাল নিয়ে রওনা দিয়েছেন। এই যে দাদা লক্ষ্মীকান্ত বাবু বিনা সময়ে বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন সমাজ সেবা করে আমরা আজকে অনুকে প্রায় আমরা 7 বছর ধরে এখানে কোনো রকমভাবে পরিষ্কার করছি, আমরা দেখি যাচ্ছি আপনার রায়পুর থেকে আসছে সাইকেলে পরিশ্রম করে, আবার সাইকেলে ফেরত যাচ্ছে, আবার সকালবেলায় চলে আসছেন বিভিন্ন এই যে সরকারি প্রতিষ্ঠান যেখানে যা আবর্জনা দেখতে পাচ্ছেন সেইখানেই লক্ষ্মীবাবুকান্ত পরিষ্কার করছে, যে নিজের সম্পদ বলে একটা সরকারের জিনিস নষ্ট কিছু হয়। হ্যাঁ, ইনি আছেন এখানে 17 তারিখে আমাদের খাতড়াতে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় দিনেই আমি আর নজরে পড়ে আমি দেখো, আমি জিজ্ঞেসও করেছি ওনাকে যে আপনার কীরকমভাবে পরিশ্রম এটা পয়সা পাওয়া যায়, কিন্তু বলছে না আমি কোনো পরিশ্রম নয়, আমি আমার সম্পদ বলে আমি এগুলো কাজগুলো করি। হ্যাঁ করে নিজের সম্পদ বলে, মানে আমরা আগে ভাবিছিলাম যে পঞ্চায়েত মারফত হয়তো না PWO, ওনাকে জিজ্ঞাসাও করেছি আমি, কিন্তু কোনো ওই সকল কোনো পদ্ধতি নয়, সরকারি বা কোনো ব্লক থেকে বা এরকম কিছু নয়, আপনি ওইভাবে নিজের সম্পদ বলেই আপনার কাজ করে। আমার নাম হচ্ছে তারাপদ পাল, বাড়ি দেদুয়া। কতদিন ধরে আপনারা মোটামুটি দেখছেন? ওকে আজকে আমি এই এলাকায় দেখছি 3 বছর, ওনা বলছে যে 7 বছর, আমি ওনাকে এই 3 বছর মুকুটমণিপুর, আমাদের কেতনদান নদী, মানে বিভিন্ন সরকারি যে কালভার্ট বা ব্রিজ পাওয়া যায় সেইগুলোই ওনার ওই নিজের সম্পদ বলে পরিষ্কার করে কাজ করে। দেখুন যে সমস্ত সরকারি স্কুল খুব ভালো, খুব ভালো সরকারের যে ডেভেলপমেন্ট যে এই কাজগুলো করছে আমাদের খুব ভালো লাগছে, তাতে আমরা বলছি ওকে, মানে ওনাকে যে মিস্ত্রির উপরে জানানো একটা প্রয়োজন মানুষের, কিন্তু আমি এর আগে বার্তা দিয়েছি একবার। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিভিন্ন সরকারি সম্পদ বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাসপাতাল সাফ করে চলেছেন। এ বিষয়ে লক্ষ্মীকান্ত টুডু জানান, সব কিছুই তো আমার নিজের সম্পদ, আমারই তো দায়িত্ব সেগুলো পরিষ্কার রাখা, কারোর কথায় বা কারোর বরাত নিয়ে নয়, আমার নিজের জিনিস, আমার নিজের সম্পদ পরিষ্কার করে চলেছি। এটা আমার ভারতবর্ষের নাগরিক, মানে যারা মানে আমার সবই আমার আত্মীয় স্বজন, সেই হিসাবে যাতে সুস্থ পরিবেশে থাকতে পারে সেই মাথায় রেখেই আমি এখন কাজ করছি। কতদিন ধরে আপনি এই কাজ করে যাচ্ছেন? 7 বছর ধরে আমি আমার সম্পদগুলো সবই আমার বলেই মনে করছি, আমার নাগরিকও আমার, জাতীয় সম্পদ যতগুলো সেটাও আমার, স্কুল বিদ্যালয় বলুন যে কোনোই বলুন সবই আমার, আমার বলেই আমি করছি, আমার সংসারে যেরকম কাজ করি এটাও আমার, কিন্তু মানে নিজের বলেই আমি মনে করে কাজ করি। এখন আমি এটাই বলবো যে আমি সুস্থ পরিবেশে আমি জনগণকে রাখতে চাই। দেখুন সবই তো আমার, আমার ছেলে যদি কিছু বদমাশি করে কিন্তু তাকে তো আর কিছু বলা যায় না, এমনি ভদ্রভাবে হয়তো বলা হয়, এগুলো ঠিক নয় আর কি। এই যে যতগুলো আমাদের ভারতবর্ষের নাগরিক আছে আমি কাউকেও কিন্তু মানে শত্রু হিসেবে মনে করতে পারি না, এটা আমার কিন্তু মনের মধ্যে আসে না। আপনি এখনো পর্যন্ত কতগুলো জায়গাতে কাজ করেছেন বা কোন কোন জেলাতে কাজ করেছেন? আমি পুরুলিয়াতে করেছি, পশ্চিম মেদিনীপুরে করেছি, ঝাড়খণ্ডে করেছি, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো আমি এখানকারই। সব জায়গায় কি সাইকেলেই যান? হ্যাঁ সব জায়গায় সাইকেলেই। আগামী দিনে কি এইভাবে কাজ করবেন? হ্যাঁ আগামী বছরে, আগামী দিনেও এইভাবে কাজ করবেন। যখন আপনি বাইরে যান মানে বিভিন্ন জায়গায় বলছেন পুরুলিয়া ঝাড়খণ্ড, সেখানে যে থাকা খাওয়া এই ব্যবস্থাগুলো হয় কি হবে? ওটা আমি বাড়ি থেকেই নিয়ে যাই। বাড়ি থেকে নিয়ে যাই? সরকারি সাহায্য কিছু পাবেন না? না না না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।